ময়নার কলাগেছিয়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের কলাগেছিয়ায় 211 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন গজিনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অমিত কুমার বেরা, সুজিত কুমার ভৌমিক, গুরুপদ মণ্ডল, তুষার দাস, মহিলা নেত্রী সীমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এই আলোচনা সভায় উপস্থিত হয়ে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের। এই বুথে প্রার্থী হয়েছিলাম, পরাজিত হয়েছি, কিন্তু এই বুথে এবারে আমাদের যে লোকসভা নির্বাচন, আমরা মানুষের পাশে গিয়েছি। আমি দেখেছি মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে। এ বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের ছিল, মানুষকে ভুল বুঝিয়ে, কিছু প্রলোভন দেখিয়ে, মানুষকে ভুল পথে পরিচালিত করে এই বুথরা বিজেপি দখল করে নিয়েছিল। কিন্তু আমরা মানুষের কাছে গিয়েছি। আজকে আমাদের এই যে সহায়ক দলের মহিলা সম্মেলন, তার মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি আবার এই বুথ তৃণমূল কংগ্রেসের আছে। আমরা তৃণমূল কংগ্রেসের যেসব উন্নয়ন আমরা মানুষের কাছে তুলে ধরেছি, মানুষ বুঝতে পেরেছে তারা পঞ্চায়েত নির্বাচনে ভুল করেছে, আমাদের পাশে এসেছে মানুষ। এবং আমরা আশাবাদী এই বুথ কলাগেছিয়া উত্তর গজিনা গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে পিছিয়ে পড়া বুথ ছিল আমাদের এই 211 নম্বর পার্ট। তো এই পার্ট থেকে আমরা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে 100 ভোটে আমরা লিড দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এবং আমরা এই অঙ্গীকার করছি এই বুথ আমরা তৃণমূল কংগ্রেসের অনুকূলে আমাদের আবার থাকবে এবং ভবিষ্যতে যদি থাকে, তার জন্য আমরা মানুষের কাছে গিয়েছি, সাড়া মিলেছে। মানুষ আজকে এই আমাদের এই সম্মেলনে এসে মানুষ আবার বুঝিয়ে দিয়েছে, মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে ছিল, থাকবে। এবারেও আমরা ভোটে নিশ্চিতভাবে 100-এর বেশি ভোটে জয়লাভ করবো, এটা আমরা নিশ্চিত। আমরা সুজিত কুমার ভৌমিক, সাদমা অঞ্চল, তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক। অভূতপূর্ব সাড়া, আমি তো অবাক হয়ে গেছি যে গজনিয়া অঞ্চলের মধ্যে এই কলাগেছিয়া উত্তর একটা বুথ রয়েছে। সেই বুথ সুজিতদা বলে গেলেন যে উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু এই গত 5 বছর ধরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। তার সত্ত্বেও এরা ভুল বুঝেছিল, তারা কিছুটা প্রলোভনে পড়ে গেছিল, কারণ আমাদের গজিনায় দুর্বৃত্তায়ন চলছিল বিজেপি, সেই দুর্বৃত্তায়নের প্রবলেম। কিন্তু আজকে যে অভূতপূর্ব সাড়া দেখলাম, তাতে আমরা আশাবাদী যে সুজিতদার তো 100 বলেছে, আমি 100 থেকেও বেশি ভোটে জিতবো, এটা আশাবাদী অভূতপূর্ব সাড়া। আমি গজিনা অঞ্চলে যারা বিজেপি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন বিজেপি করছেন আমাকে সঠিকভাবে বুঝিয়ে দেবেন। আমি আরো বলেছি উন্নয়নের দিক থেকে বা অন্যান্য দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি। বিজেপি মানে দুর্বৃত্তায়নের দল, বিভেদকামী দল, এরা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, অশান্ত তৈরি করে। যারা বাচ্চায় দেখেছেন গজিনা অঞ্চলকে বাচ্চা পরিণত হতে দেবেন না। এবং এই গজিনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতা, পরিপক্কতা বা তাদের মধ্যে যে শিক্ষিত এই যে এটা রয়েছে বা তাদের বিজেপির যে নেতাদের, সেগুলো তুল্যমূল্য বিচার করে আপনারা ভোট দেবেন। আপনারা নিজেরাই বিবেককে প্রশ্ন করবেন যে আপনারা কি করেছেন। গত 8 মাস ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, আগামী 5 বছরে উন্নয়ন হবে না গজিনা অঞ্চলে, কেবলমাত্র বাতিলবাজি হবে। এরা ব্যক্তিগত উন্নয়ন ঘটানোর জন্যই এসেছে এই গজিনা অঞ্চলে, এদের মানুষকে সেবা করার কোনো প্রবণতা নেই, তার প্রমাণ আপনারা গত 8 মাস ধরে পেয়ে গেছেন। তবে আমরা আগামী 5 বছর যদি এরা উন্নয়ন নাও করে, আমরা পঞ্চায়েত সমিতি থেকে উন্নয়ন করার চেষ্টা করবো, আর যেটুকু উন্নয়ন হবে ভাববেন সেটা আমাদের এই ময়না পঞ্চায়েত সমিতি, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি বা আমাদের গজিনা অঞ্চলে যারা তৃণমূলের নেতা তাদেরই দ্বারা হবে, এদের দ্বারা হবে না। এরা, আমি তো বলেছি, এরা এবারে অনভিজ্ঞতায় ভরা, অশিক্ষিততার ভরা, আর কি বলবো এদের সম্বন্ধে। আমি মানুষকে অনুরোধ করবো যে এদের প্রলোভনে পা দেবেন না, আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন, আপনারা পরিপক্কতার সঙ্গে থাকুন। আমার নাম অমিত কুমার বেরা, আমি গজিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি। তো মমতা ব্যানার্জির যে সার্বিক উন্নয়ন এবং মমতা ব্যানার্জির যে মানুষের পাশে থাকার অঙ্গীকার, মামাটি মানুষের সরকারের যে প্রতিজ্ঞা, যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে লাগে, আমরা আশাবাদী মমতার ব্যানার্জির জন্যই প্রত্যেক জায়গা থেকে আমরা লিড নেব। এবং দুটো জায়গায়, দুটো অঞ্চলই আজকে আমাদের লিডের জায়গায় যাবে এই লোকসভা নির্বাচনে। এ নিয়ে কোনো আমরা দ্বিধাদ্বন্দ্ব করতে পারবো না, আমাদের মধ্যে নেইও শুদ্ধ। বাংলার মানুষ যেমন মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে নির্বাচনের শুধু ভোটটা দেওয়ার জন্য, ময়নার মানুষ তাকিয়ে আছে, সেই সঙ্গে বাগচার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, 7 নম্বরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, তারা কে দুর্বৃত্ত আর কে মানুষের পাশে থাকার অঙ্গীকার এটা বুঝে নিয়েছে। তাই আজকের যে এই কলাগেছিয়া উত্তরের মহিলা তৃণমূল কংগ্রেসের সভা, এই সভাই প্রমাণ করে দিয়েছে যে দুর্বৃত্তায়নের কোনো স্থান নাই, অসতের কোনো স্থান নাই। যারা
অসৎ উপায় অবলম্বন করে ভোটে যেতে বাচ্চাকে অবলম্বন করে তাদের কোনো স্থান নেই, এই আজকের সভাই সেটা প্রমাণ করে দিয়েছে। তাই মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেদের বার্ধক্য ভাতা, মায়েদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো যে মমতা ব্যানার্জি দিয়েছে না, তারই স্বার্থে সারা বাংলার মা বোনেরা উজ্জীবিত হবে এবং মা বোনেরা উজ্জীবিত হয়ে কারুর কথা না শুনে তারা মমতা ব্যানার্জির পাশেই থাকবে এবং আমরা সব জায়গা থেকে 100% লিড নিয়ে দেবাংশু ভট্টাচার্যকে ময়নার থেকে বিশাল ভোটে লিড দেব, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিজ্ঞা। আমার নাম বিবেকানন্দ সাহু, আমি ময়না ব্লক কিষান তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিস এর মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।